জুয়া এবং মদ এখান থেকে আমাদেরকে উত্তীর্ণ হতেই হবে। তারপরে আপনারা যারা ওর সঙ্গে যুক্ত, আপনারা নিজে ঘরে বসে পেটের সময় চিন্তা করবেন যে ক্ষতিটা কার করেন, আপনার না আমাদের, নিজেরই ক্ষতি, নিজেরই শারীরিক ক্ষতি, নিজেরই আর্থিক ক্ষতি। এগুলো থেকে আপনারা নিজ জ্ঞানে আপনারা সেখান থেকে দূরে সরবেন, এই আবেদন রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাস্টারমশাইকে। উনি আমাদের এক সময় যে কাবিরপুরের বিভৎস রূপ আমরা হয়তো দেখিনি, শুনেছি, আজকে আবার শুনলাম, আমাদেরকে বিদ্রুপ করা হতো। আজ সেই বিদ্রুপের জায়গায় কাবিরপুরকে নিয়ে গর্ব করা হয়, প্রায় সেখানে আলোচনা হয় শিক্ষায় কাবিরপুরে গিয়ে, চাকরিতে কাবিরপুরে গিয়ে, সমাজ সচেতন কাবিরপুরে গিয়ে, এটা অত্যন্ত গর্বের ব্যাপার আমাদের। এটা আমরা কাবিরপুর অঞ্চলের প্রত্যেকটা মানুষ এই দায়িত্ব নিয়ে নিব যে কাবিরপুরকে আরও কীভাবে প্রতিটা ক্ষেত্রে দিন দিন উন্নতি করা যায়, আরও উন্নতর স্থানে নিয়ে যাওয়া যায়, এই চেষ্টা আমরা সকলেই করব। এই আবেদন আবার আমি রাখছি। এবারে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের কাবিরপুরের কাবিরপুর উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট প্রাবন্ধিক মুজিবুর রহমান সাহেবকে।